ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার হচ্ছে যে গরুর মাংস হঠাৎ করে দাম কমে গেছিল, আবার অনেকটা বেড়ে গেছে। তো সুপার শপে আপনার সব মিক্স করা মাংস পাওয়া যায়, বাট আপনার চাইলে আপনি ইন্ডিভিজুয়ালও মাংস নিতে পারেন। যেমন এখানে আমি দেখেন আপনাকে রেট দেখিয়ে দিচ্ছি, 710 টাকা পড়ছে পার কেজিতে। এখানে আমি একটা আস্ত নিয়ে নিছি যেটার হচ্ছে 3 কেজি 640 গ্রাম, তো দাম পড়ছে 2584 টাকা। আজকে হচ্ছে আমরা যে মাংস কিনি, আমরা শুরু থেকে জানি যে মাংসের মধ্যে আপনার 1 কেজির মাংসতে 250 গ্রাম হাড় থাকে। তো আজকে আমি আস্ত নিয়ে আসি যে আসলে এই মাংসটাতে কতটুকু আমি লাভবান হচ্ছি বা হচ্ছে কতটুকু হাড় থাকতেছে। এটা টোটালি সিনার মাংস, আপনারা দেখতেছেন সিনার সুন্দর করে কাটানো, সাথে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। তো এই মাংসটাকে আজকে আমি কতটুকু এখান থেকে মাংস পেলাম এটাকে বের করার জন্য, আর কতটুকু হাড় পেলাম 3.5 কেজিতে, কতটুকু আমি হাড় পাচ্ছি আর কতটুকু মাংস পাচ্ছি এটা দেখার জন্য আজকের ভিডিওটা। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন। তো বেল বাটনটি ক্লিক করে নতুন কোনো ইনফরমেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো তাহলে সঙ্গে থাকুন, দেখি আমরা মাংসটিকে আলাদা করতেছি হাড় থেকে, তখন হাড়টি ওজন দিব এবং মাংসটা দিব। টোটালি 3.5 কেজি থেকে কতটুক আমার হচ্ছে মাংস আসতেছে আর কতটুক হাড় আসতেছে, এটা অবভিয়াসলি বড় যে গরুগুলো আছে সেগুলার। তো সুপার শপ থেকে আপনি এভাবে আস্ত নিতে পারেন, কাটাও আছে যেটা পছন্দ হবে সেভাবে। 710 টাকা করে দিই। এই গত মাসে এটার কেজি ছিল 695 টাকা। এই আপনার হচ্ছে এক মাসের ব্যবধানে, এটা এক মাস না 15 দিনের ব্যবধানে এটা আবারও বাড়ছে আপনার হচ্ছে প্রায় 15 টাকা মতন। তো আমি এখন মাংসটাকে আলাদা করার জন্য ধারকোটা আমি একটু এটাকে হালকা ধার করে নেব। আমার বাসের চাকু থাকলে আপনি চাইনিজ একটা প্রোডাক্ট খুব ভালো সুপার সবসে পাওয়া যায়, আপনি ধার করার জন্য নিতে পারেন। 1, 2, 3 দিয়ে মার্ক করা আছে, আপনি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটাকে ধার করার জন্য। এটা যদি দুইটা টানেন এইভাবে, এরপরে এখানে দেবেন, এরপরে এরপরে একটা সাইনিং ভাব আসে, আর হচ্ছে একটু বেশি কাটবে। মাংসটাকে আলাদা করার জন্য আমি নিলাম, প্রচুর পরিমাণে ফ্যাটও আছে। তো ফ্যাট আর এটা হার বের হলো একটা, প্রায় 200 গ্রাম আছে, আমি ওজন করে দেখাবো আপনাদেরকে। এটা রাখলাম এই পাশে, আর এখানে হচ্ছে ফ্যাট যদি বলি, এটা বাইরে হলো ফ্যাট। তাহলে আমি 3টা পোর্শন জিনিস বের হচ্ছে, এটা মাংস টোটালটা ইনটেক মাংস, ফ্যাট কম আছে। আর যদি এটা বলি, এটা আপনারা দেখতেছেন আপনারা যদি খেয়ে থাকেন ঈশ্বর মাংস, তো হাড় মাংস সহ আছে, তো তেমন একটা না। তো আমি যদি এখন এটাকে ওয়েটে দিই তাহলে কতটুকু আসতেছে এটা আমি দেখাই। তো এই হচ্ছে আমার ওয়েট মেশিন, আমি ইউনিটটা চেঞ্জ করে এখানে কেজিতে নিয়ে নিলাম। এখন একটা সুবিধাজনক ওয়েট মাপার জন্য নিতে হয়, আমি এই পলিবুকটাতেই নিলাম। কিন্তু বলা যাবে না যে এটার টোটালটাই হার, তারপর আমি এখান থেকে কিছু, তো আমি মোটামুটি এটা থেকে একটু মাংস বের করে নিয়েছি, শুধু সিঙ্গেল জিনিসটা আছে। তাহলে এ হচ্ছে হার আর 3। তো আমি যদি আগে হারটা করি তাহলে কতটুকু আসে। তো আমি আবার চালু করতেছি, চালু হয়ে গেছে, ইউনিটকে দিতে আছে, আমি দিলাম। তাহলে এই যে আসছে 800 গ্রামের মতন হাট আসছে, তাহলে ফ্যাটের ওয়েট হয়েছে আমাদের 500 গ্রাম। এই হচ্ছে ফ্যাটের ওয়েট, তাহলে 500 গ্রাম ফ্যাটের ওয়েট, আর যেটা হচ্ছে আপনার সুইটেবল হাট সিনার মাংস, এটা দিয়ে হচ্ছে আপনার
এইবার দেখুন টোটাল 1 কেজি 309 গ্রাম, 1 কেজি 400 গ্রাম টোটাল আমার এখানে হারার ফেট মিলে আছে 100-400 গ্রাম। মানুষ মান নাই আপনার 2 কেজি, তাহলে আমার মাংস বেরিয়েছে। তাহলে আমি আবার এটাতে যাই, আসলে এই হচ্ছে মাংসের পরিমাণ 2 কেজি 200। তাহলে আমার তো এই হলো টোটাল 3.5 কেজির মাংস মধ্যে আপনার আপনার মাংস নিলে এরকম জিনিস পাবেন। এটা ইঞ্চি সলিড, আপনার ফ্যাটও আছে এখানে, তারপরে যে ফ্যাট নেন না, তো সিনার মাংস তো এটা থাকবে। আর যেটা হাড় দেখতেছেন এটা টোটালি কনজিউমেবল হাড়, আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকে ভিডিওটি। আপনারা হাড় মাংস এভাবে কিনলে আস্তে যা পাবেন ওরা এমনভাবে প্রসেস করে আপনি সবই তেমনই আসবে। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে কোন ইনফরমেশনের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।